নিয়াইগ্রাম বাঘপুর ফুটবল একাডেমি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সৃষ্টি হওয়া বিবাদের মীমাংসা হল। এ নিয়ে অভিযোগকারী মুম্বাই এফসি দলের টিম ম্যানেজার হেলিমুদ্দিন লস্কর। নিয়াইগ্রাম বাঘপুর ফুটবল একাডেমির কার্যকরী সভাপতি বাহাদুর ইসলাম বড়ভূইয়া অন্যান্যদের পাশে বসিয়ে বলেন, দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে মনোমালিন্য দেখা দিয়েছিল। যেহেতু সবাই একই গ্রামের, সেই হিসাবে বিশিষ্ট জনেদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছে। আগামী ফাইনাল খেলা সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সবাই একসাথে কাজ করবেন বলে জানান। বাহারুল ইসলাম জানান, বৃষ্টির জন্য ফাইনাল খেলা দিনক্ষণ এখন ঠিক হয়নি। তবে এরই মধ্যে নিয়াইগ্রাম বাঘপুর ফুটবল একাডেমির তরফে দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানান তিনি। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন মুম্বাই এফসির কর্মকর্তা রজন হোসেন লস্কর, ফুটবল একাডেমির সচিব জসিমউদ্দিন লস্কর, আব্দুল হান্নান, রফিকউদ্দিন লস্কর, নজরুল ইসলাম লস্কর প্রমুখ। মুম্বাই এফসি টিমর ম্যানেজার হইয়ার আমি, গত 19 আগস্ট আমরা সেমিফাইনাল গেম হয়েছিল। এই গেমও আমরা আর কি আমরা যে কমিটির উপরে একটা প্রতিবাদ করছিলাম, এই প্রতিবাদ আমরা কমিটির লগে মিলিয়া সংশোধন করছেন বা ওটা আমরা শান্তি দিয়েছেন। দেওয়ার পরে ওগু আমরা এখন তারার লগে মিলিয়া ও আমরা ফাইনাল খেলা সুন্দর জয়িত যাতে সুন্দর না, এটা মনোমান্যতা কিছু নাই, তারা লোকের সুন্দর, তারা আমরা গাউর ভাই এন সব বড় ভাই এন ছোট ভাই এন সব আমরা 16 জুলাই তা নিয়ে খেলা স্টার্ট করি, খেলা কোনো অসুবিধা নাই গেছে। 19 আগস্ট আমরা খেলা সেমিফাইনাল সুন্দরভাবে আমরা খেলা শেষ হয়েছে। আর 19 আগস্ট আপনারা সবে পাইছিলা যে সেমিফাইনাল গেম লইয়া যে প্রেসিডেন্টের উপরে একটা মনোমান্য লাগছিল, আমরা যেটা যেটা মনোমান্য যারা লগে লাগছিল তারা আমরা আর ছোট ভাই আর আসকু ফিরিয়া তারার লগে আমরা ছোট ভাই হিসাবে তারা তখন বুঝছেন না, না বুঝিয়াও যে তখন তারা প্রেসমিট করার কষলা, এটা আজকে আমরা সংশোধন হয়েছে। আজকে আগামীতে আমরা ফাইনাল সব মিলিমিশিয়া আমরা প্রেসিডেন্ট সহারে আমরা ফুটবল একাডেমি সব এর বাদে আমরা যারা মুম্বাই এফসি যারা টিম আসলা টিম ম্যানেজার সাথে আসুন, টিম ম্যানেজারের লগে আরো সঙ্গী আসুন, তারা লইয়া আগামীতে আমরা এক সপ্তাহের ভিতরে আমরা ফাইনাল খেলা হইব। আর যে ফাইনাল খেলার ডেট দিতে পারিয়েন না এখন যে বৃষ্টি বেশি, প্রত্যেক দিন বৃষ্টি আরম্ভ করছে, এর কারণে আমরা পুরো ফাইনাল ডেট দিতে পারিয়েন না। আশা করছি আগামী ও সপ্তাহের ভিতরে আমরা চেষ্টা করবো, আগামী রবিবার খুব বিশেষ চেষ্টা করবো, যদি কারণবশত কোনো অসুবিধা সুবিধা না হয় আগামী রবিবার খুব আমরা ফাইনাল খেলা হইবো।